গ্রামে একটি প্রবাদ আছে, কোরবানির আগে গরু ছাগল বিক্রি হয়, রোজার আগে নাকি পাঠা বিক্রি হয়, আর ভোটের আগে বেইমান হয় বেইমান। মাননীয় সরকার প্রধান, আপনিও আর কতকাল অসত্য কথাগুলো বলে যাবেন? আমাদের তো অস্তিত্বই নাই, বিএনপির তো অস্তিত্বই নাই, বিএনপি নাকি টিকবে না, বিএনপি অসত্য কথা বলে, বিএনপি বাসে আগুন দেয়, বিএনপি মানবাধিকার লঙ্ঘন করে, তাই বিএনপির অস্তিত্ব থাকতে পারে না। গতকালকে আপনাদের ভাষায়, আপনাদের দলের নেতাদের ভাষায় এই সকল কথাগুলো 16 বছর শুনে আসছি, শুনতেছি, এখনো শোনা যাচ্ছে। গতকালকে মাননীয় সরকার প্রধানের একটি সংবাদ সম্মেলন আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি এ মহৎ ব্যক্তির সমালোচনা করা বলা কঠিন, কিন্তু দুর্ভাগ্য এ দেশে এমন এক ব্যক্তির দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে, এমন একটি দল দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে যেই দেশে মানব অধিকার বলতে কিছুই নেই, যেই দেশে সংবিধান এবং জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে। সেই দেশের সরকার প্রধান কালকে বলেছেন, আমাকে সরিয়ে কাকে করবেন, কাকে প্রধানমন্ত্রী করবেন? কাউকে সরাবার ইচ্ছা আমাদের ছিল না, আমাদের নাইও। ষড়যন্ত্র আপনারাই করেন, যদি নাই বা করেন কেন 2014 সালে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করলেন? কেন 2018 সালে অঙ্গীকার করে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করানোর পর দিনের ভোট রাতে করলেন? কেন 2024 সালের 7ই জানুয়ারি ভাই ভাই ডামির ভোট করলেন? এই সকল কথার উত্তর আপনাকে একদিন দিতে হবে। তাই আপনি বলেছেন, আপনাকে সরিয়ে কাকে আনব? আমরা আপনাকে সরাতে চাই এই কারণে, আপনার দলকে ক্ষমতা থেকে সরাতে চাই এই কারণে, জনগণ চায় আপনি আর ক্ষমতায় থাকা উচিত নয়। কি মনে করছে, কখন কি কথা বলতে হয়? আমি তো আগে বলেছি, আপনার সমান হতে আমাকে অনেক বছর লাগতে পারে, কিন্তু রাজনৈতিক কারণে জনগণ বলা শুরু করেছে, জনগণই আপনাকে সরে যেতে বলছে। মানুষ মনে করে আপনার আমলে আর এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, আপনার আমলে আর অর্থনৈতিক কোনোদিনও চাঙ্গা হবে না। তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান। আপনি যদি বুঝতে পারেন ডান বামের কথা বলে লাভ, তাহলে সরে যান। জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এইসব কথায় কোনো কাজ হবে না, ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে, ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। গ্রামে একটি প্রবাদ আছে, কোরবানির আগে গরু ছাগল বিক্রি হয়, রোজার আগে নাকি পাঠা বিক্রি হয়, আর ভোটের আগে বেইমান হয় বেইমান। আপনারা দয়া করে ক্ষমতাটা ছেড়ে দেন, দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন, আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না। নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিন, এই পবিত্র জুম্মার দিন বলে যায় জেগে উঠবে, কারণ জেগে উঠার সময় খুব কাছে। সেই কারণে মন্তব্য, জনগণের কাছে হেরে যাবেন, ছেড়ে দেন না, হেরে যাওয়ার আগে, শ্রীলঙ্কা হওয়ার আগে ছেড়ে দিয়ে চলে যান। দেশে তত্ত্বাবধায়ক সরকার সংসদ চলছে, আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নেন।